দীর্ঘদিন যাবত সিএনজি গ্যাস না পেয়ে এবার মোহনপুর সড়কে টিএনজিসিএল এর গ্যাস বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভে শামিল হলো সিএনজি গ্যাস দিয়ে চালিত যানবাহনের চালকরা। এদিন সকালে মোহনপুরের প্রায় শতাধিক যান চালক একত্রিত হয়ে মোহনপুরের উপর দিয়ে খোয়াই জেলায় যাতায়াত করা টিএনজিসিএল এর দুটি গ্যাস বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে থাকে। যান চালকদের বক্তব্য, গত 8ই জানুয়ারি থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 12টি সিএনজি এজেন্সিকে টিএনজিসিএল কোম্পানির একসাথে গ্যাস বন্ধ করে দেয়। পরবর্তীতে সমস্যা সমাধান হয়ে সবকটি এজেন্সিকে গ্যাস দেওয়া শুরু হলেও মোহনপুর এজেন্সিকে সিএনজি গ্যাস দিচ্ছে না টিএনজিসিএল কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে এদিন সকাল মোহনপুরে সিএনজি গ্যাস চালিত যান চালকরা খোয়াইয়ে যাওয়া টিএনজিসিএল এর দুটি গাড়ি আটকে দেয়। যান চালকরা জানান, আজ প্রায় 20 দিন যাবত হতে যাচ্ছে মোহনপুরে এজেন্সি থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকের মধ্যে এই সমস্যার সমাধান না করা হলে গাড়ি আটকে বিক্ষোভ সারা দিন ব্যাপী চলবে, এটারও হুঁশিয়ারি দিয়ে রাখেন যান চালকরা। আমরা আজকে দীর্ঘদিন গ্যাস পাচ্ছি না মোহনপুরে, এখন কয় মহকুমার দুটি গাড়ি আমরা আট পেয়েছি। টিএনজিসিএল এর যারা কর্তৃপক্ষ আছে তারা যদি এখানে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের বিষয়টা সলভ করে তারপরে ওই গাড়িগুলো আমরা ছাড়বো, নতুবা আমাদের আন্দোলন চলছে চলবে। মানে মোহনপুর উপর যে কোয়া যেতেছে গ্যাস, হ্যাঁ হ্যাঁ, আগরতলা থেকে, হ্যাঁ, মোহনপুর কী কারণে দিতেছে না জানতে চাইছেন নি? সেই ব্যাপারটা তো টিএনজিসিএল এর এজেন্সির গাফিলতির কারণে আমরা খবর পাচ্ছি, সেই কারণেই আমরা গাড়িগুলো আটকিয়েছি, দুইটা গাড়ি আটকিয়েছি, প্রয়োজনে আরও আসলে আটকাবো। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল ইন্টারন্যাশনাল।